ভরা বিকেলে জমজমাট এলাকায় আচমকা এক দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগকে ঘিরে আতঙ্ক ছড়ালো। গতকাল এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। স্থানীয় সূত্রে দাবি, পুলিশ লেখা গাড়িতে এসে এলাকার এক পরিচিত দুষ্কৃতী গোপাল সোনারপুর উলালপুলের নিচে মাছের আড়তে এসে আচমকাই এক রাউন্ড গুলি চালায়। এই সময় লোকজন জড়ো হওয়ায় পালিয়ে যায় অভিযুক্ত। সোনারপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও গুলি চালনার ঘটনা স্বীকার করেনি পুলিশ। এক প্রত্যক্ষদর্শী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা এখানে দোকানে সবাই আছি, কাস্টমার আছে, সবাই এখানে খাচ্ছে দাচ্ছে চাটা। আমার তো এরকম ছোটোখাটো দোকান, ও একটা চার চাকা গাড়ি নিয়ে আসলো, আমরা তো ওর দেখলেই তো ভয় পেয়ে যাই, আমরা মতন আমরা চুপচাপ আছি। এবার আসলো, এসে গালাগালি করলো, গালাগালি করে আবার গেলো, গিয়ে আবার আসলো, এসে একবার একটা একটা পিস্তল বার করলো, এতবার একটা পিস্তল। তা ওটা আমরা তো বুঝি না যে পিস্তল না কি, আমরা জানি বাচ্চাদের খেললাম। এই জায়গাটা দাঁড়ালো, দাঁড়িয়ে এইভাবে এরকম করে ফায়ার করলো, খুব জোরে আওয়াজ হলো, আমরা কান ধরে ওই জায়গাটা বসে গেলাম। ওর নাম এখানে সবাই গোপাল বলে ডাকে। আর প্রকাশ্যে গুলি চালনার ঘটনা প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় কাউন্সিলর দেখুন। গতকাল শুনেছি যে বৈকালে আমার 12 নম্বর ওয়ার্ডে নিজের তলায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, গুলি চালানো হয়েছে। এই ঘটনা পুলিশকে আমি বলেছি এবং পুলিশ যথাযথ তদন্ত করছে, পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করা হোক। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। রঞ্জিত, তোমার কাছে জানতে চাইবো এই ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে, আর ঠিক কি জানা যাচ্ছে, আপডেট কি রয়েছে পুলিশের তরফ থেকে, কি বলা হচ্ছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে, তার মধ্যে মূল অভিযুক্ত অর্থাৎ গোপাল হালদার তাকেও কিন্তু গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনার যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র কিন্তু পুলিশ উদ্ধার করেছে। পুলিশ এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টা পুরোটাই খতিয়ে দেখছে, কি কারণে এই গুলির ঘটনা, হুমকি দিয়ে দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হচ্ছিল এমনটাই প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পাওয়া যাচ্ছে। কিন্তু পুলিশ পুরো বিষয়টা এখনো পর্যন্ত খতিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ রঞ্জিত। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।